যেহেতু অল্প বাজেট তো যার জন্য কেপেটাকে আমারও সেম একইভাবে ইয়া করার আচ্ছা এটা কেটে দিন আচ্ছা কি বলে ওটাকে কেপেটাকে পছন্দ আচ্ছা কোন জায়গায় আটকে গেছি বলবেন যে এই কারণে আমারও কেপিআর আচ্ছা তো কারসেন দুসুতা ব্রেক রেসপন্স তো আচ্ছা দাঁড়ান ব্রেকে আচ্ছা তো আপনি ফুয়েল হিসেবে কি দিচ্ছেন ফুয়েল ফুয়েল হিসেবে ও ও আচ্ছা আচ্ছা আবার তো আপনার স্পিডোমিটার সম্পর্কে কি বলবেন স্পিডোমিটার সম্পর্কে কি বলবো স্পিডোমিটার ফিচার্স রিডিং রিডিং আচ্ছা হ্যাঁ 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 তারপরে হচ্ছে যদি বলি হচ্ছে আপনার আরে ভুলে গেলাম তেলের রিডিং হুম তেলের রিডিং তে ফুয়েল গজ ও হ্যাঁ ওইটা আচ্ছা আচ্ছা আর কিছু নাই শেষ ঠিক আছে এখন আমি ফিনিশ করে দিব মই সেয়া পাইছে বিড়ি খাইতে বলবো এটা নিয়ে ফেসবুকে শেয়ার দিব সো নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন তো এই যে মোটরসাইকেলটা আপনারা দেখতে পাচ্ছেন হেডলাইটটাই শুধু আপনাদেরকে দেখাচ্ছি হেডলাইট দেখলেই সব কিছু বোঝা যায় তো এটা হলো লিফান কেপিআর 150 ভার্সন 2 তো এর আগে কিন্তু এটার আরেকটা ভার্সন ছিল সেটা ছিল ভার্সন 1 বহু আগে তো এটা হলো ভার্সন 2 তো এই ভার্সন 2 মোটরসাইকেলটা দিয়ে এর আগে কিন্তু আমি দুটো মাইলেজ টেস্টের ভিডিও করেছি একটা ছিল পেট্রোল দিয়ে এবং আরেকটা ছিল অকটেন দিয়ে সো এখন চলে আসলাম হলো এই মোটরসাইকেলের একটা ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে আমার পাশে যাকে বসা দেখছেন সে হচ্ছে তানজিল হাসান শান্ত বন্ড বাইকার আর আমার কাছে তার নাম হচ্ছে শান্ত বাবু বাবু খাইছো তো বাবু কিন্তু এই মোটরসাইকেলটা অলরেডি প্রায় 45,000 কিলোমিটার চালিয়ে ফেলেছে এবং শান্ত কিন্তু খুব ভালো মোটরসাইকেল ড্রাইভ করে এবং সারা বাংলাদেশে কিন্তু ঘুরে বেড়ায় ইভেন 64 জেলা কমপ্লিট করেছে কিন্তু এই মোটরসাইকেলটা দিয়ে তার মানে বুঝতে পারেন যে তার এই মোটরসাইকেল সম্পর্কে প্রচুর পরিমাণে এক্সপিরিয়েন্স অর্জন হয়েছে তো লিফান কেপিআর 150 ভার্সন 2 এই মোটরসাইকেলটা বাংলাদেশে এখন কিন্তু ভালোই কিন্তু পূর্ণ হয়েছে তারপরেও কিন্তু এই মোটরসাইকেলটার একটা জনপ্রিয়তা রয়েছে ইয়াং জেনারেশনের কাছে আবার কেউ কেউ কিন্তু এটাকে ভয় পায় চাইনিজ মোটরসাইকেল হিসাবে কেউ কিন্তু এটা ক্রয় করতে চায় না এর মধ্যে আমি একজন আছি তো যা হোক তো শান্তর কাছ থেকে আজকে আমরা শুনবো এই মোটরসাইকেলের কিছু এক্সপিরিয়েন্স কিছু ভালো দিক এবং কিছু মন্দ দিক তো শান্ত কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন না হ্যাঁ ভালো আছি তো ফার্স্টে আপনি আমাদেরকে বলেন যে আপনার এটার ইঞ্জিনের পারফরমেন্স সম্পর্কে আচ্ছা আচ্ছা তো যেহেতু এটা একটা কার্বোরেটর ইঞ্জিন এবং চায়না বাইক তো প্রথম থেকে বলতে হয় যে মানুষ ভাবতো যে লিফানের পারফরমেন্স কেমন হবে একটা চায়না ইঞ্জিন ইঞ্জিনটা ঠিকভাবে কাজ করবে কি না কয়দিন যাবে তো সব কিছু চিন্তা করেই আমি মানুষের কথা সব বাদ দিয়ে আমি নিজের ইচ্ছেতেই আমি লিফান নিই এবং একটা কথা হচ্ছে এটা কিন্তু আমার সেকেন্ড লিফান আচ্ছা আমার এটা একটা লিফান ছিল কেপিআর হোয়াইট কালার তো ওটা আমি 9,000 কিলো রাইড করি তারপর চেঞ্জ করে আমি এটা নেই তো আমার ফার্স্ট থেকে উইশ ছিল যে আমি বাইকটা নিয়ে আমি পুরো বাংলাদেশ ঘুরবো যেটা চায়না বাইক এর ভিতরে কী আছে কী সমস্যা বা কী দিকগুলো আছে আমি সবগুলো দেখবো তো ওইভাবে আমি প্রচুর ট্রাভেল করতে 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 আমার গাড়ির বয়স যখন প্রায় 25,000 কিলো তো আলহামদুলিল্লাহ এর ভিতরে আমার গাড়ি তখন স্টক ছিল আমি শুধু স্প্রকেটটা চেঞ্জ করছি বিকজ একটা বাইকে কিন্তু 20-25 হাজার চালাইলে এরপরে স্প্রকেট চেঞ্জ করতে হয় স্প্রকেটটা খেয়ে যায় তো তারপর আমি হাঙ্কের স্প্রকেট লাগাই তো ওইটা আমি প্রায় 5-7,000 কিলো রাইড করি তো আলহামদুলিল্লাহ তখনও আমি খুব ভালো পারফরমেন্স পাইছি গাড়ির তো যখন আমি 64 রাইড করবো তখন আমার কাছে মনে হলো যে আমি আর একটু স্ট্রং স্প্রকেট লাগাবো সেটা হচ্ছে জিক্সার স্প্রকেট অনেক স্ট্রং আপনারা হয়তো অনেকে জানেন তো জিক্সার স্প্রকেটটা লাগাই এবং গাড়িটা একদম স্টক তারপরে আমি বাইকটা নিয়ে আমি 64 জেলার রাইডের উদ্দেশ্যে বের হই তো প্রায় 25-26 হাজার কিলোর পরে তো আলহামদুলিল্লাহ আমি বাইকটা নিয়ে কোনো বিপদে পড়ি নাই এবং প্রায় 5,500 কিলো রাইড করেছে আমি 15 দিনে 64 জেলা কমপ্লিট করতে আমার 15 দিন লেগেছে তো আমি কোনো ইঞ্জিন হিট ইস্যু ফেস করি নাই বা কোনো ক্লাচ প্লেটের প্রবলেম বা আদার্স কোনো প্রবলেম কিচ্ছু ফেস করি নাই তো এইভাবে চলতে চলতে আমার গাড়ি প্রায় 45,000 কিলো হয়ে গেছে এখনও স্টক বাকিটা তো আপনি আগের ভিডিওতে হয়তো বা বলেছেন জি সো আসলে এটা কিন্তু একটা স্পোর্টস মোটরসাইকেল খুবই অল্প বাজেটের মধ্যে একটা স্পোর্টস মোটরসাইকেল তো বাংলাদেশে অ্যাকচুয়ালি যে সমস্ত স্পোর্টস মোটরসাইকেল পাওয়া যায় সেগুলির কিন্তু অনেক দাম ইয়ামাহা R15 ভার্সন 3 সুজুকি GSX R150 হোন্ডা CBR 150R তো ওই তুলনায় কিন্তু এই মোটরসাইকেলের বাজেট কিন্তু অনেক কম পারফরমেন্সে বেশ কম তো আছেই কিন্তু আমাদের যাদের ক্রয় ক্ষমতা কম তারাই কিন্তু আমরা এই ধরনের
চাইনিজ মোটরসাইকেলের প্রতি কিন্তু আকৃষ্ট হয়ে আর এই জেনারেশনে মানে ইয়াং জেনারেশনে খুবই চাহিদা লিফানের প্রতি, বিকজ হচ্ছে ট্রাভেল করার জন্য বা টুরিং পারপাসে সবাই হচ্ছে কেপিয়ারটাকে অনেকে বেছে নেয়, যার জন্য মানে ইয়াং জেনারেশন এখন সবাই কেপিয়ারটা পছন্দ করে। তো ওইভাবে আমি কেপিয়ারটা নিয়ে, যেহেতু আমি ট্যুর দিব ট্রাভেল করব অ্যাডভেঞ্চার টাইপের, তো এই জন্য আমি কেপিয়ারটাকে পছন্দ করে নিয়েছি আর কি। আচ্ছা, তো আপনার কাছে এবার প্রশ্ন হলো যে ওই লিফানের যে রিয়ার সাসপেনশন কেপিয়ারের, এটা নিয়ে বেশ কিছু দুর্নাম আমিও শুনেছি, তো আপনি এটার ফিডব্যাক কেমন পেয়েছেন রিয়ার এবং ফ্রন্ট সাসপেনশন? আচ্ছা, আমার সাসপেনশন এখনও স্টক এবং ওয়েল সিল এখনও প্রবলেম হয় নাই। তো অনেকে যারা পুরান ইউজার আছে কেপিয়ার, যে ভাই আপনার ওয়েল সিল এখনও প্রবলেম হয় না, আমি বললাম দেখেন এখনও স্টক। তো তারপরে পিছনের যে সাসপেনশনটা, হ্যাঁ এটা অনেকের কমপ্লেন থাকে, অনেকের মানে ভাঙাতে প্রবলেম হয় বা একটু ঝাঁকি খেলে একটু কম বেশি হয়। তো আমি এই স্পকেটটা নিয়ে 64 জেলা মারছি এবং 42,000 কিলোর পরে আমি ইয়াটা চেঞ্জ করছি, সাসপেনশনটা চেঞ্জ করছি, চেঞ্জ করে সাসপেনশন, হ্যাঁ রিয়ারটা। তারপরে আমি হর্নেটটা ইনস্টল করছি। আচ্ছা, সবাই বললো হর্নেটটা ভালো, হর্নেটটা একটু শক্ত, তারপরে নাকি এটা অনেক স্ট্রং মানে এবং ভালো ব্যাকআপ দেয়। তো তারপর থেকে এই যে 4,000 কিলো চালালাম, আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে ভালো ব্যাকআপ পাবো আর কি। আচ্ছা, তো এখন আমাদেরকে বলেন আপনার এটার ব্রেকের রেসপন্স কেমন পেয়েছেন? তো ব্রেকের বিষয়টা হচ্ছে, আমি যখন 64 রাইড করি তখন আমাকে অনেক ভাঙাচোরা রাস্তা ফেস করতে হয়েছে উত্তরবঙ্গের দিকে। আপনারা জানেন যে উত্তরবঙ্গে অনেক রাস্তা বাজে, তো তখন আমার একটা টেনশন ছিল যে কি হবে, ব্রেক নিয়ে প্রবলেম ফেস করবো কি না। বাট না, আলহামদুলিল্লাহ আমি সব কিছু কাটিয়ে নিয়ে আসতে পারছি। এবং একটা জিনিস হচ্ছে লিফানের যে ব্রেক, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, মানে একটা চায়না বাইক হিসাবে আমি এরকম ব্রেক এক্সপেক্ট করি নাই, এটা প্রমোট করতেছি না, তো নর্মালি শেয়ার করতেছি যে যেহেতু ডাবল ডিস্কের একটা বাইক, তো আলহামদুলিল্লাহ খুব ইজিলি 70-80 বা 100 থেকে গাড়িটাকে খুব আর্লি কন্ট্রোল করা যায়। আর জিনিসটা হচ্ছে যে এটা ডিপেন্ড করে আপনার উপরে যে আপনি ব্রেকিংয়ে কতটুকু পারদর্শী। এখনকার যুগে আমরা অনেকে ব্রেক নিয়ে অনেক টেনশনে থাকি, কিন্তু মানে যাদের অনেকে দেখবেন যে আরটিআর ইউজ করতেছে তাদেরকে মানুষ খারাপ বলতেছে, কিন্তু না, আপনি যতটা পারদর্শী ততটুকু আপনার বাইক আপনাকে সাপোর্ট দিবে, তবুও কিছুটা কম বেশি থাকে। বাট আলহামদুলিল্লাহ লিফানের ব্রেকিং অনেক ভালো। আর আপনি যদি লিফানের সাথে আরটিআরের ব্রেক প্যাড, হাঙ্কের ব্রেক প্যাড, জিক্সারের ব্রেক প্যাড ইউজ করতে চান, সেগুলো ইউজ করতে পারবেন। তাছাড়া আপনার স্টক ব্রেক প্যাডও ইউজ করতে পারবেন, স্টক ব্রেক প্যাডও আপনারা প্রায় 10-15,000 কিলো রাইড করতে পারবেন। তো আমি প্রায় মানে আমার ম্যাক্সিমাম আমি স্টক ব্রেক প্যাডে প্রায় 12,000-এর মতো রাইড করছি, তারপরে যখন আমি ফেলে দিছি তখন দেখি আলহামদুলিল্লাহ তখনও ভালো ছিল। আচ্ছা, তো এইভাবে আর কি আমার ব্রেকটা ইউজ করা হয়। কখনো কি ব্রেক ফেলের ইস্যু ঘটে যে ভাঙা রাস্তা? কখনো কখনো এই ইস্যুটা হয় নাই, কখনো এই ফিজিসটা ফেস করি নাই। আচ্ছা, আপনার তো এখন টিম সানার টায়ার ইনস্টল করা, জি, তো এর আগে যখন লিফানের টায়ার ছিল তো ওই টায়ারগুলোর গ্রিপিং কেমন ছিল? হ্যাঁ, লিফানের টায়ারটা আমি বলবো যে খুব একটা ভালো না। আচ্ছা, হ্যাঁ, কারণ যখন 15,000 কিলো পার করছি স্টক বাইক থেকে, তো তখন আমার কাছে মনে হয়েছে যে মানে কেমন যেন লাগতেছে, যে আমি মনে হয় না টায়ারটা ইউজ করবো, মানে আমার কনফিডেন্সটা আমার লো হয়ে গেছে। তো তখন আমি ভাবলাম যে এর আগে যখন আমি লিফান ইউজ করছি বা FZS ইউজ করছি, পালসার, আরটিআর ইউজ করছি, তো ওই চাকাগুলো আমি প্রায় আমি প্রায় 20,000-25,000 বা এর বেশি ইউজ করছি। কিন্তু যখন 15,000 কিলোতে আমার কাছে মনে হয়েছে, তখন আমি কী করলাম, 17 কি 18 দিকে আমি টায়ারটা চেঞ্জ করে ফেলি। তো তারপর থেকে টিমসান চলতেছে, এখন পর্যন্ত টিমসান প্রায় 30,000 হয়ে গেছে, কিন্তু এখন আমি মনে হচ্ছে যে আমি আর 15,000 কিলো রাইড করতে পারবো। আচ্ছা আচ্ছা, তো টিমসান নিয়ে আমি আলহামদুলিল্লাহ আছি আর কি। আচ্ছা, এরপরে আমাদেরকে বলেন আপনার সিটিং অ্যান্ড হ্যান্ডেলিং এর বিষয়টা। আচ্ছা, হ্যাঁ, যারা এখন নেকেড স্পোর্টস বাইক পছন্দ করে তারা তো কখনোই লিফান বা ইয়ামাহা R5 বা CBR এর দিকে আগাবে না। সো নেকেড যারা পছন্দ করে তাদের সাইডটা অন্যরকম। তো এই বাইকটা মূলত হচ্ছে ট্রাভেল করে মজা, মাইলেজ ভালো, তারপর লিকুইড কুল ইঞ্জিন, ইঞ্জিন হিট ইস্যু নেই। তো বাট যেহেতু এটি স্পোর্টস বাইক, কাইন্ড অফ স্পোর্টই বলা যায়, ফুল স্পোর্টস না, তো বাইকটাতে যখন আমরা লং রান করি 200 কিলো 150 কিলো যদি আপনি ননস্টপ রাইড করেন, তখন হালকা হয়তো বা ব্যাক পেন ইস্যু হতে পারে। বাট এটা হবে আপনার অভ্যাসের উপরে, আপনি যখন একটা বাইক 500-1,000 কিলো রাইড করবেন তখন ওই জিনিসটা অভ্যাস হয়ে গেলে তখন এই প্রবলেমটা হয় না। কিন্তু R5 বা CBR এর মতো মানুষের যে কমপ্লেন, লিফান নিয়ে সেই কমপ্লেনটা মানুষের ভিতরে নাই। আচ্ছা, সিটিং নিয়ে কোনো কমপ্লেনটা নাই। আচ্ছা, তো আপনার পিলিয়ন সিটের কী অবস্থা? হ্যাঁ ভাই, পিলিয়ন আলহামদুলিল্লাহ পিলিয়ন নিয়ে সবসময় রাইড করা যায়। আমি পিলিয়ন নিয়ে অনেক জেলা ঘুরছি, আমার ফ্রেন্ড সার্কেল এবং আদার্স অনেক মানুষ ফ্রেন্ড সার্কেলকে নিয়ে ঘুরছি। কিন্তু এমনি পাবলিকলি কিন্তু লিফানের এই কেপিআরের পিলিয়ন সিট নিয়ে ভালো কমপ্লেন শোনা যায়। কমপ্লেন কমফোর্ট
না আমার আমার পিলন থেকে আমি কখনো কমপ্লেন পাই নাই, বা আমার সাথে যারা ফ্রেন্ড সাইকেল ট্যুর দেয়, অনেক ফ্রেন্ড ট্যুর দেয়, তো মাঝে মাঝে ওদের সাথে ওদেরকে নিয়ে যাই, তো ওরা কখনো বলে নাই বা তাদের মধ্যে আমি কোনো প্রবলেম দেখি নাই। নাকি ভয় আপনার পিলনটা আপনার কিছু বলতো? না না না, সবাই দুই চারবার ট্যুরে যেত, যেও তারপরে বলতো দোস্ত যাবো, আমার প্রতি একটা কনফিডেন্স বা ফ্রেন্ডস তো সবাই একসাথে যেতেই চায়। তো আমি যখন ট্যুরে যাই তো আমার ফ্রেন্ডের ভিতরে কোনো কমপ্লেন থাকে না, কজ হচ্ছে পিলন সিটটা বড় এবং স্মুথ। সাধারণত সিবিআর V3 বা থাই সিবিআর বা আদার্স বাইকগুলোতে একটু কম বেশি হয়, কিন্তু যেহেতু কেপিআরের সিট যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ, সবাই এটা নিয়ে আর খুশি থাকে। তো এটা ফানি জিনিস শেয়ার করি যে লঙে যখন যাই তখন ধরেন V3 পিসে কেউ যদি যায় বা সিবিআর পিসে, সবাই ট্রাই করে মানে আমার পিছনে আসার জন্য, যে আমাকে একটু এক ঘন্টা নেই, আমাকে কমফোর্ট জোনটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে একটু রিল্যাক্স চাই মানে পারলে আমাকে এটা খাওয়াবে ওইটা খাওয়াবে, তাও আমাকে এক ঘন্টা কেপিআরে বসাইতে হবে। তো আলহামদুলিল্লাহ এটা মিথ্যা বলতেছি না, এটা একটা অভিজ্ঞতা থেকে শেয়ার করা আর কি। আচ্ছা, তো এবারে আমাদেরকে বলেন আপনার সিটি এবং হাইওয়ে রাইডের কিছু এক্সপিরিয়েন্স বলেন, যে সিটিতে এটা চালাতে কেমন আর হাইওয়েতে চালাতে কেমন। হ্যাঁ, তো প্রথমে বলি সিটি রাইডের কথা। তো যারা প্রথম প্রথম লিফান ইউজার আছেন, তো তাদের কাছে, শুধু লিফান ইউজার না, যে কোনো বাইক যারা ইউজ করেন ফার্স্টে, এদের কাছে একটু ইজি হতে প্রায় 200-500 কিলো সময় লাগে বা 1-2 মাস সময় লাগে। তো সেম লিফানের ক্ষেত্রেও, তো আপনি যদি লিফান নতুন নিয়ে থাকেন তখন আপনি যখন সিটি রাইড করবেন আপনার কাছে মনে হবে যে কিট গাড়ি, তারপরে চালাতে কম কম বেশি হচ্ছে, লুকিং গ্লাসগুলো ওয়াইড, তো অভ্যাস মানুষের দাস সেটা আমরা সবাই জানি। তো আমরা যখন প্রথম আমি যখন প্রথম ইউজ করি তখন আমার কাছে একটু প্রবলেম মনে হয়েছে, তো 1-2 মাস যাওয়ার পরে আমি খুব ইজিভাবে রাইড করতে পারি, তো সিটিতে কোনো প্রবলেম নাই। আর একটা প্রবলেম আপনাদেরকে বলতে হবে, সেটা হচ্ছে রেডিয়াস প্রবলেম। তো কেপিআর গাড়িটা যখন আমরা ইউটার্ন নিতে যাই বা ঘোরাতে যাই তখন আমাদের অনেক জায়গার দরকার হয়, যেই যেটাতে আপনার FZ, জিক্সার, পালসার এই গাড়িগুলোতে প্রবলেম হয় না, বা V3 CBR-ও সাধারণত এই প্রবলেমগুলো হয় না। তো এটা আসলে প্রবলেম বলা চলে না, এটা অভ্যাসের উপর ডিপেন্ড করে, বাট একটু স্পেস বেশি লাগে এই আর কি। আর লংয়ের কথা যদি বলতে যাই, লংয়ে আলহামদুলিল্লাহ ওগুলো কোনো প্রবলেম নাই, KPR দিয়ে অনেক মানে সুন্দর করে কর্নারিং করা যায়, সিটিং পজিশনটা এত জোর যার জন্য কর্নারিংটা করে মজা। তো এরপর যদি যখন আমরা লংয়ে রান করি, যেহেতু এটার টর্ক আলহামদুলিল্লাহ অনেক ভালো, টপ স্পিডও প্রায় 130-135 প্লাস, মানে সবার থেকে এটা শোনা এবং আপনারা অনেকে হয়তো বা জানেন। তো লংয়ে কখনও বাস ওভারটেক করতে বা সেফলি রাইড করতে নিজের মতো করে তখন খুব একটা প্রবলেম হয় না, যে ইনিশিয়াল রেডি পিকআপের জন্য পিছিয়ে যাচ্ছি, এই প্রবলেমগুলো কখনো ফেস করতে হয় না, যার জন্য ইয়াং জেনারেশন এই কেপিআরটাকে অনেক পছন্দ করে, বিকজ অফ লো বাজেট, দ্যাটস ইট। আচ্ছা, তো এবার আপনি আমাদেরকে বলেন যে আপনার এটার মাইলেজের কী অবস্থা? তো যেহেতু এখন আমি প্রায় 45,000 কিলো রাইড করেছি, তো এখন আলহামদুলিল্লাহ আমি আগের মতো মাইলেজ না পেলেও আমি প্রায় 35-38 পাচ্ছি লংয়ে যখন, এটা হচ্ছে আমি লংয়ের কথা বলতেছি, লংয়ে 35-38 পাই যদি আমি সোলো রাইড করি এবং আমি যদি RPM 5-6 রাখি, তো অ্যাভারেজ স্পিড 80-90, তখন আমি দেখি যে প্রায় 38-40 পাচ্ছি। আর যখন সিটিতে রাইড করি সোলো বা পিলিয়ন, সিটিতে আমি 32-34 ম্যাক্সিমাম, এর বেশি পাই না। আর ঢাকা শহর হিসাব করলে ভাই যানজটের কখন 32 পাচ্ছি কখন 34 পাচ্ছি বোঝা যায় না এক্স্যাক্টলি। তো আপনি ফুয়েল হিসেবে কী ব্যবহার করেন? হ্যাঁ, ফুয়েল হিসেবে আমি আলহামদুলিল্লাহ ফার্স্টের থেকে আমি অকটেন ইউজ করতেছি। আচ্ছা, আমি অকটেনে বিশ্বাসী। আপনার ইঞ্জিন অয়েলের গ্রেড কত? 1040 10W40 ফুল সিনথেটিক দিচ্ছি। আপনার ইঞ্জিন অয়েলের পরিমাণ কত? এটা হচ্ছে কোম্পানির মতে 1100, তো আমি দিয়ে থাকি 1000। আচ্ছা, একদম স্টক থেকে, আমি এটা কোনো মাথায় ইস্যুই আনি না। আচ্ছা, একটা বোতল 1000, আমি 1000 ML ঢালি, দ্যাটস ইট, এই পর্যন্ত। আপনার এটার মধ্যে কোনো অয়েল ফিল্টার ব্যবহার করতে হয়? প্রথমে আসি হচ্ছে ব্রেক কথা নিয়ে। তো ব্রেক প্যাড সাধারণত আপনারা জানেন যে 5,000-7,000 পরপরই সবার ব্রেকটা উইক হয়ে যায়, ব্রেক প্যাড উইক হয়ে যায়, তো সবাই চেঞ্জ করে নেয়। তো ব্রেকের ক্ষেত্রে আমি বলবো, আমি আমার ডিস্ক ফ্রন্ট ডিস্কটাই স্টক, পিছনে রিয়ার ডিস্কটা একটু প্রবলেম হয়েছিল, তো যার জন্য আমি চেঞ্জ করে ফেলছি এবং ব্রেক প্যাড আমি 5,000-7,000 কিলো পরপরে চেঞ্জ করি। এটা গেলো ব্রেক। তারপরে সাসপেনশন তো আমি জাস্ট হচ্ছে পিছনেরটা চেঞ্জ করছি, হর্নেট এটা লাগাইছি। আর হচ্ছে লুকিং গ্লাসের কথা যদি বলতে হয়, তো লুকিং গ্লাসটা হচ্ছে আপনার স্টকটা KPR-এ আমার কাছে পছন্দ না, শুধু আমার না, অনেকেই KPR-এর স্টক লুকিং গ্লাস পছন্দ করে না, যার জন্য V3, V2, থাই CBR এবং আফটার মার্কেট বেশ কিছু লুকিং গ্লাস আছে, তারা ইউজ করে ওয়াইড ভিউর জন্য, যেহেতু টুরিং পারপাসে সবাই KPR ইউজ করে। তো আমারটা সেই ক্ষেত্রে হচ্ছে থাই CBR-এর লুকিং গ্লাস। আর
এই পর্যন্তই। আর ও একটা কথা, স্প্রকেট, স্প্রকেটটা হচ্ছে জিক্সার স্প্রকেট, পিছনেরটা পিছনেরটা, আর সামনেরটা হচ্ছে সিজি 125 এর। এটা অনেক স্ট্রং, প্লাস এটা সিজি সম্পর্কে সবাই জানে যে হন্ডার বা ইয়ামাহার যে মানে 125 সিসি ওল্ড মডেলের, হ্যাঁ ওল্ড স্কুলের যে বাইকগুলো টু স্ট্রোকের সেই স্প্রকেট, এবং পিছনে হচ্ছে জিক্সার এটা লাগানোর এটাই কারণ, বিকজ এটার লঞ্জিভিটি অনেক, এটা অনেক স্ট্রং, মানে খুব লেটে এটা মানে ক্ষয় হয়, এবং এমনকি এই স্প্রকেট নিয়ে আমি প্রায় 3-4 বার ডিম পাহাড় থানচি পিলিয়ন নিয়ে রাইড করছি, যা আমার এখন পর্যন্ত স্প্রকেট প্রবলেম হয় নাই। আর ক্লাচ প্লেট বা ইঞ্জিন আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম ফেস করি নাই, যে অনেকে এখন স্টক অবস্থা, হ্যাঁ ওইরকম বড় ধরনের কোনো কাজ বা ওভারহলিং ও ধরনের কিছু না, জাস্ট টুকটাক সার্ভিসিং আর তেল ভরতেছি, এইভাবে রাইড করতেছি। আচ্ছা, তো আপনার হেডলাইট, ট্রেল লাইট এবং ইন্ডিকেটর লাইট, এগুলির পারফরমেন্স আপনার কাছে কেমন লাগলো? হ্যাঁ, কেপিআরের হেডলাইট নিয়ে কোনো কমপ্লেন নাই। কেপিআরে একটা জিনিস হচ্ছে, আমি যখন 64 রাইড করছি তখন আমি ফগ লাইট লাগাই নাই। তো এটা শুনে অনেক অবাক হয় যে তুই 64 জেলা রাইড করছিস, তুই ফগ লাইট ছাড়া কীভাবে করছিস? তো আমি তখন বললাম যে কেপিআর নিয়ে আমি আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমি অনেক দেখি, আর যেহেতু এটা এলইডি রাইট তো এটা দিয়ে আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত স্টক লাইটে চলতেছি, তো এরকম আমি ফগ লাইটের প্রয়োজন মনে করি নাই। যদি প্রবলেম ফেস করি তখন হয়তো আমি ফগ লাইট ইনস্টল করবো। আচ্ছা, আর ইন্ডিকেটার পারফরমেন্স ভালো সামনে থেকেও এবং পিছন থেকে, ভিজিবিলিটি ভালো, এবং আরেকটা ফিচার আমি অ্যাড করেছি, সেটা হচ্ছে এক্সট্রাভাবে একটা সুইচ লাগিয়েছি, সেটা হচ্ছে যে ইমার্জেন্সি সুইচ, যেটা কেপিআরে নাই, সিবিআর V3 তে থাকে, কেপিআরে নাই, তো যার জন্য এটা যে কোনো বাইক ইনস্টল করা যায়, নর্মাল কোনো 100 সিসির বাইক ইনস্টল করা যায়, দ্যাটস ইট, এইটুকুই। তো আপনার স্পিডোমিটার সম্পর্কে কী বলবেন? তো স্পিডোমিটার সম্পর্কে যতটুকু বলবো যে কেপিআরের স্পিডোমিটার নিয়ে একদমই স্যাটিসফাইড না, এটা একটা ব্যাড সাইড খুব, এবং খুবই বাজে লাগে। তো এটার মিটারটা অনেক ছোট, গিয়ার পয়েন্টগুলো ছোট, মাইলেজের মানে ওয়ার্ডগুলোও ছোট, যখন আমরা যখন একটু রাইড করি বা একটু টপ স্পিড অ্যাটেম্প নিই কিছুই দেখা যায় না। গোপ্রো মানে ভালো গোপ্রো বা ভালো কোনো ক্যামেরা হলেও কেমন যেন ঘোলা দেখা যায়, মানে চোখেই আসে না। আচ্ছা, তো এই জিনিসগুলো আমার কাছে পছন্দ না, মানে মিটারটা আরও স্মার্ট হওয়া, স্মার্ট হওয়া দরকার ছিল। এবং হচ্ছে আরেকটা জিনিস খুব এক্সপেক্ট করি মাঝে মাঝে, মনে হয় যে নতুন যদি কেপিআর আসতো সেটা হচ্ছে যে মাইলেজ, কেপিআরের মাইলেজটা শো করে না, যদিও এটা আরও 5 বছর আগের হয়তোবা, তো যার জন্য হয়তো ওইভাবে বানানো হয় নাই। তো এটা একটা মানে এখনকার জেনারেশনের দিক থেকে এটা একটা নেগেটিভ পয়েন্ট বলতে পারেন। তো ফুয়েলের ইন্ডিকেটার কথা যদি বলতে পারি, এটা এটা আমার কাছে মনে হয়, এটা আমার কাছে না সবার কাছে মনে হয়, এটা অনেক সময় ইরোড থাকে কেপিআরের, এটা অনেকে কমপ্লেন আছে যে যখন আপনার গাড়িতে 5-10 লিটার তেল থাকতেছে হয়তো 2 দাগ দেখাবে নাহলে 3 দাগ দেখাবে, বাট কিছু, হ্যাঁ কিছু মানুষের ঠিক থাকে, খুব একটা প্রবলেম হয় না, বাট এটা ডিপেন্ড করে যে আপনার গাড়ি কীভাবে আপনি মেনটেন করতেছেন, আপনি তো জানবেন। কিন্তু একটা মানে ইন্ডিকেটার যদি উল্টাপাল্টা থাকে তখন জিনিসটা সামটাইমস এটা নিজের কাছে ধোকা খেতে হয়, দ্যাটস এই আর কি। আমরা তো জানি যে স্পোর্টস মোটরসাইকেলের গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু কম থাকে, তো আপনার এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে আপনার ফিডব্যাকটা কি? গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, এই গাড়ি দিয়ে আমি ভাঙ্গা চূড়া পাহাড় পর্বত অনেক রাইড করছি, তো কখনো প্রবলেম ফেস করি নাই, বা আমার কিটে যে কিট ভেঙে গেছে বা স্পিড ব্রেকারের প্রবলেম হয়েছে এরকম কোনো কিছুই নাই কেপিআরে, এটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই। আচ্ছা, মোটরসাইকেলটাকে আপনাকে কেমন মজবুত মনে হয়? হ্যাঁ, মজবুতের কথা যদি আমি বলি, কেপিআরের যদি পার্টসের কথা বলি, কিটের কথা বলি, এগুলো বিল্ড কোয়ালিটি অনেক জোস, বিকজ বেশ কয়েকজন ভাই ব্রাদার যখন মানে রাইড করতে যেয়ে পড়ে গেছে, তো তাদেরকে দেখছি যে মানে কিটে স্ক্র্যাচ পড়ছে, কিট ভাঙে নাই, বা আমি যখন 2-1 বার পড়ছিলাম মানে ভালোভাবে পড়ছিলাম অনেক আগের কথা, তো তখন আমি দেখলাম যে কিট একটু স্ক্র্যাচ পড়ছে কিন্তু ভাঙে নাই, কিন্তু ভাঙার কথা ছিল, মানে কিটগুলো অনেক ফ্লেক্সিবল মনে হয়েছে আমার কাছে, অনেক স্ট্রং। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, তো পরবর্তীতে আপনাদের সামনে আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে মোটরসাইকেল চালাবেন, খোদা হাফেজ। একটু বাকি আছে কি, সাবস্ক্রাইব করবেন বন্ড বাইকারকে, বন্ড বাইকার আমার একটু করার দরকার নাই, বাইকে করার দরকার না আমাকে বাবুকে। এবং আরেকটা কথা হচ্ছে, আপনারা যদি কেউ 64 ডিস্ট্রিক্ট রাইড করতে চান বা কারো যদি কোনো ডিটেইলস দরকার হয় যেমন রুট প্ল্যান, তো আপনারা আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন, সাবস্ক্রাইব করতে হবে না, ঘুরে আসতে পারেন, সেখানে আমার কিছু প্ল্যান দেওয়া আছে এবং কিছু বিভিন্ন জেলার বিভিন্ন ডিটেইলসও দেওয়া আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। এই পর্যন্তই, তো দেখা হচ্ছে রিকু ভাইয়ের সাথে, আমি থাকছি না, রিকু ভাইকে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, আল্লাহ হাফেজ।